মালদ্বীপে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই। মঙ্গলবার মাঝের চড়ায় জলসা থেকে ফেরার পথ এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল নবদ্বীপ থানার পুলিশ। পুলিশ জানায় ধৃতদের নাম জাহিদ শেখ ও নূর হাসান শেখ। প্রথমজনের বাড়ি মহেশুরা গ্রাম পঞ্চায়েত এলাকায়, দ্বিতীয় জনের বাড়ি নাদনঘাট থানার সমুদ্রপাড় পারুলডাঙ্গা এলাকায়। বছর 15 নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ওই দুই যুবককে সোমবার গভীর রাতে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ঘটনাটি ঘটেছিল গত 12 সেপ্টেম্বর রবিবার গভীর রাতে নবদ্বীপ ব্লকের মহেশুরা গ্রাম পঞ্চায়েতের মাঝের চর এলাকায়। নির্যাতিতার পরিবার সোমবার সকালে নবদ্বীপ থানায় মূল অভিযুক্ত জাহিদ শেখ সহ তিনজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে। মঙ্গলবার তাদেরকে কৃষ্ণনগরের বিশেষ আদালতে পাঠানো হয়। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।